আর আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি রংপুর এসেছি এবং রংপুর এসে আমার খুব ভালো লাগছে যে ওনার সাথেই আমি আছি। তার সঙ্গে খুবই দুঃখজনকভাবে বলতে চাই, আমি বলি না যে জাতীয় পার্টি বা কোনো পলিটিক্স আমি করব না, অবশ্যই আমি করব আমার আব্বার মুখ উজ্জ্বল করার জন্য, কিন্তু জাতীয় পার্টির কেউ আজ পর্যন্ত আমার কোনো খবর রাখে, সেটা অত্যন্ত দুঃখজনক। তারপরও যদি রংপুরের মানুষ আমাকে চায়, ভবিষ্যতে আমি অবশ্যই আসব, অবশ্যই আমি পলিটিক্স পার্টির কেউ যে আমার খোঁজ খবর রাখে না, সেই ক্ষেত্রে এটুকুই বলবো। আর একটু কথা আমি জুড়ে দিতে চাই, যেহেতু আমার চাচা জিএম কাদের তিনি পলিটিক্স করেন, জাতীয় পার্টি করেন, এটা আপনারা আমার কাছে জিজ্ঞেস করার আগে ওনার কাছে জিজ্ঞেস করবেন যে উনি কি আমার খেয়াল রাখে। ধন্যবাদ। শুরু করতে পারেন আপনি।